তো এবার আমি আপনাদের যে প্রশ্নটা দেব মন দিয়ে শুনুন। পৃথিবীর রাজাকে রাজা বলা হয়, পৃথিবীর সর্দারকে রাজা বলা হয়, কিন্তু রাজার তো একটা নাম থাকে, থাকে তো? তেমনি দেবতাদের যিনি সর্দার, দেবতাদের সর্দারকে ইন্দ্র বলা হয়। ইন্দ্রের নাম যদি বলতে পেরেছেন, মানে শচীর বর যিনি ইন্দ্র, আমি কথা দিচ্ছি 70,000 টাকা দিয়ে চলে যাব। আমি শুনেছি বাঁশগোলার এই দিকে নাকি বড় বড় পণ্ডিত আছে, অনেক কীর্তন হয়, বড় বড় কীর্তনিয়ারা আসে। আমি আপনাদেরকে বলছি, যার কাছে পারেন ফোন করুন, জেনে নিন। আমি তো দুদিন আসি রে বাবা, বলতে পারলে সে হাফ নেবে, আপনি হাফ নেবেন, অসুবিধে কোথায়, নিয়ে নিন, কোনো ব্যাপার নেই। মন দিয়ে শোনো আমার কথা। সে যুগে ছিল গাধী পুত্র রাজা ধীরাজ বিশ্বামিত্র, তার নাম বিশ্বামিত্র, তার নাম এই যে নাম, প্রত্যেকের নামের একটা গুণ আছে, প্রত্যেকে নামের একটা গুণ আছে। বাবা মা নাম রেখেছে বলেই যে তাকে পাড়ার লোক সেই নামে ডাকবে না। এই তো সেদিনের কথা, এক গ্রামে গান করতে গেছি, বাবা মা নাম রেখেছে তপন, কিন্তু পাড়ার মানুষ পসা পসা করে ডাকে। কেন? ওর কপাল পসা, ওর ভাগ্যে লেখা আছে ওর নাম পসা হবে, বাবা মা যদি রাখতে চায় হবে না। যার যে নাম থাকে তার সেই গুণ থাকে। এই যে বিশ্বামিত্র, বিশ্ব यानि कि ये धरती, ये धरनी है, धरने को विश्व कहते हैं, और मित्र यानि कि बंधु सखा, यो इस धरनी की सखा है, यो इस विश्व का मित्र है, वही है विश्वामित्र। ये विश्वामित्र पहले क्षत्रिय थे, राजा थे, गाधी, এই গাধী বিশ্বামিত্র নামে যেমন একটা ছেলে ছিল, তেমনি একটা কন্যাও ছিল। ঋচিক ঋষির সঙ্গে, একটু মন দিয়ে শুনবেন, ব্রহ্মাণ্ড পুরাণ, ঋচিক ঋষির সঙ্গে এনার মেয়েকে বিয়ে দিলেন। দেওয়ার পর বাবা পিতা, পিতা যদি ইচ্ছা করে সে তার পুত্রকে সৎ করতে পারে, পিতা যদি ইচ্ছা করে তার ছেলেকে ব্যারিস্টার করতে পারে, তার ছেলেকে উকিল করতে পারে, তার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে, এটা নির্ভর করে বাবা মার উপরে। এই গাধীরাজ, গাধী ইনি চিন্তা করলেন, এমন পুত্র সন্তান আমার দরকার যে পুত্র সন্তান শুধু মুখ উজ্জ্বল করবে না, আমার বংশ উদ্ধার করবে। অনেকের ছেলে আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, তার পাড়ার মানুষ তাকে চেনে না, যে তার ছেলে উকিল, তার ছেলে ব্যারিস্টার, লাভ কি হলো? ও তো তুমি আর তোমার ছেলে খাবে। তাকিয়ে দেখুন এই বাঁশগোলার কমিটির দিকে, এর ভিতরেও কিছু বাচ্চা আছে। এই 4-5 দিনের জন্যে সারা বছরটা তারা বলিদান দিয়ে দিচ্ছে। আরো তো মানুষ আছে, তারা জুটছে না কেন? তুমি যদি অনেকে, আমি সকাল থেকে কীর্তন শুনছি, অনেকে বলছে বাবা মাকে না ভালোবাসলে ঠাকুর তাকে দয়া করবে না, ঠাকুর তাকে করুণা করবে না, বাবা মাকে না সেবা করলে রাধা কৃপা পাওয়া যাবে না। কিন্তু বলুন তো, যদি পাষণ্ড বাবা হয়, তার পুত্র কি কৃষ্ণ ভক্ত হয়? তুমি অসভ্য ছিলে, অসৎ ছিলে, অকর্ম করার কালে পুত্র সন্তান উৎপাদন করেছো, ও কি করে তোমার শ্রদ্ধা করবে? এমনও ছেলে দেখা যায়, বাবাকে মারছে, বাবাকে পেটাচ্ছে, বাবা দুঃখ করে যে ছেলে আজকের আমার ধরে মারছে, কিন্তু বাবা একবার মনে করে না যে এই ছেলেটাকে যখন পৃথিবীতে নিয়ে এসেছিলাম তখন আমার স্বভাব কেমন ছিল? আগে তুমি পাল্টা, তোমার ছেলে পাল্টানোর দরকার নেই। মায়েরা, একটা সময় ছিল
ভালো করে শুনবেন মন দিয়ে। মায়েরা পান্তা ভাত খেত, কচু সিদ্ধ করে খেত, শাকসবজি পেত না, পরের বাড়িতে কাজ করত, ধান ভাঙত, তখন ডাক্তার ছিল না, কোনো ধরনী ছিল না, 14 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে মা হয়েছে। এখন উন্নতের যুগ এসছে, 25-30 বছরের মেয়েকেও সিজার করা লাগছে। কেন তাকিয়ে দেখুন, কথাগুলো কাঁচা কথা, র মেটেরিয়াল, কিন্তু পারলে এর ভিতর থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন। এই যে বাবা মা, আমরা করছি কি, পেটে যখন বাচ্চা আসলো ডাক্তার লিখে দিচ্ছে ভালো ভালো ভিটামিন খাও, ভালো ভালো ক্যালসিয়াম খাও, ভালো ভালো খাবার খাও, ও লিখে দেওয়ার পরে এদিকে চাকু ধার দিচ্ছে। কেন? ও ভেতরে বড় হবে, বেরুতে পারবে না, আমরা চাকু রেডি করে দেখি। বলুন তো, বিড়ালের যখন বাচ্চা হয় তার কোন নার্সিংহোমে ভর্তি করা হয়? গরুর যখন বাচ্চা হয় তার কোন নার্সিংহোমে ভর্তি করা হয়? শিয়াল কুকুর বাঘের যখন বাচ্চা হয় তার কোন নার্সিংহোমে ভর্তি করা হয়? কেন কি, আমরা গুরু ছেড়ে এত দূরে চলে এসেছি, গুরুর থেকে ডাক্তারকে বেশি বিশ্বাস করি, গুরুকে বিশ্বাস করি না। এই গাধী গুরুকে বিশ্বাস করলেন। গুরুদেব বললেন, শোনো, এই যে তোমরা 18 মকামের কথা শুনেছো, শুনেছো না? বলতে পারবে 18 মকাম মানে কি? বলুন, যে বলতে পারবে 500 লবণ তার দেব। 18 মকাম মানে কি বলুন? কম পয়সায় কীর্তন করছি, দামি জিনিস তো দিতে পারবো না। মকাম, মকাম মানে সুযোগ। বাবা মা পুত্র সন্তানকে দেয় 4-4 করে, 4 গুণ। বাবা মার থেকে 4টে গুণ পায়, মার থেকে 4টে গুণ পায়, হার, মর্যাদা, বুদ্ধি আর শক্তি। মার থেকে ও 4টে গুণ পায়, চর্ম, মাংস, কেশ, নখ আদি। আর গুরুদেব 10টা গুণ দেন। তাহলে বাবা মার থেকে 4-4 আর গুরুদেবের থেকে কত হলো? 10। তাহলে ছেলে কত পেল? 18। এই হলো 18 মকাম। কেমন? ছেলে বাইরে এসে মানুষ হয় না, ছেলে মানুষ হয় ভিতরে। যেদিন বাচ্চা পেটে আসবে সেই দিন থেকে ওর শিক্ষা শুরু হয়। তুমি যদি মনে করো ও জলের মতন ফ্রেটেদার ইংলিশ বলুক, তাহলে পেটে থাকাকালীন তুমি ইংরেজি বইটা পড়ো। বের হওয়ার পরে মাস্টার দেওয়া লাগবে না, তোমার শ্বশুর মশাই পাড়ায় পাড়ায় গল্প করবে যে শালা নাতি মাস্টার হয়ে বেরিয়েছে। কেন কি, এটা এখান থেকে তৈরি হয়, বাইরে এসে কিচ্ছু হয় না। একটা কাঁচের গ্লাস যদি বাইরে আসে আর ওটা বেঁকা হয়, সোজা করতে গেলে ভেঙে যাবে, যতক্ষণ ডাইজে আছে ততক্ষণ সোজা হয়। প্রেম সে বলো ভাই নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে তাকিয়ে দেখুন, এই যে গাধী স্ত্রীকে বললেন, শোনো দিয়া মন, শোনো দিয়া মন, আমি জামাই করেছি এক ঋষি ব্রাহ্মণ, ঋষি ব্রাহ্মণ, ঋষিক, ঋষিক ঋষি, আমি জামাই করেছি। জামাইকে বলেছি যে ও বাচ্চা নেবে, আমিও বাচ্চা নেব, তবে একটা যজ্ঞ করা লাগবে। করেছে যজ্ঞের আয়োজন, তার থেকে হয়েছে চরু উৎপাদন। শাস্ত্রে অনেকবার কথা শুনেছেন চরু, চরু মানে কি? এখন তো শব্দগুলো আর নেই, নষ্ট হয়ে গেছে। চরু মানে কি? চরু মানে হচ্ছে পায়স, পায়েস। যজ্ঞ থেকে পায়েস উঠেছে। এবার যে ঋচিক নিজের পুত্রকে ব্রাহ্মণ বানানোর জন্যে ব্রাহ্মণ চরু উৎপাদন করেছেন, আর শ্বশুরমশাইকে ক্ষত্রিয় চরু উৎপাদন করে দান করেছেন যাতে শালা ক্ষত্রিয় জন্মায়। কিন্তু
করেছে কি, মানে শাশুড়ি মা করেছে কি, শাশুড়ি মা মেয়েকে বলছে মা এক কাজ কর, তোর পায়েসটা আমার দে আর আমার পায়েসটা তুই নে। দেখেছেন, একটু আগে বলছিলাম পৃথিবীতে মার ঘর নষ্ট করে কে, মেয়েতে, মেয়ের ঘর নষ্ট করে কে, মায়েতে। কিন্তু ওই মা মেয়ে যদি পৃথিবীতে বন্ধু হয়, তাদের মতো বন্ধু পৃথিবীতে আর অদ্বিতীয় পাওয়া যায় না। প্রেম সে বল হরি হরি বল হরি। বলুন তো মায়েরা, যে মা তোমাকে পেটে ধরেছে সে তোমার দুঃখ বেশি বুঝবে নাকি পাড়ার সই বেশি বুঝবে? তুমি যার স্তনদুগ্ধ পান করে মানুষ হয়েছো, তুমি তার দুঃখ বেশি বুঝবে না পাড়ার কাকিমা জেঠিমা তোমার দুঃখ বেশি বুঝবে? তাই মা মেয়ে যদি বন্ধু হয়, তাদের মতো আপনার পৃথিবীতে নয়। মা মেয়েকে বলে উঠলে ও মা তোর পায়েসটা আমার দে, আমার পায়েসটা তুই নে। এরা পায়েস উল্টো পাল্টা করে পায়েস খেয়ে ফেলেছে, পুত্র সন্তান হয়েছে কি, মায়ের গর্ভে এলেন বিশ্বামিত্র, আর মেয়ের গর্ভে এলো যমদগ্নি। ক্ষত্রিয় ব্রাহ্মণের ছেলে হয়েও ক্ষত্রিয় স্বভাব, আর এ ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণের স্বভাব। একদিন এই বিশ্বামিত্র সমগ্র পৃথিবীর রাজা আজকের ঘোড়াটা ছুটিয়ে জঙ্গলের দিকে চলেছে হরিণ শিকার করতে, প্রচণ্ড ঝড় এলো, প্রচণ্ড তুফান এলো, প্রচণ্ড ঝঞ্ঝা এলো, রাস্তা ভুলে পথ ভুলে মনে ঘুরতে 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 বশিষ্ঠের আশ্রমে এসে হাজির হয়েছে। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। ঝড় জলের সময় বশিষ্ঠ করলেন কি, ইনি অতিথি দেখে রেণুকা নামক কামধেনু ছিল, ভালো করে শুনবেন, অনেক কীর্তনিয়া এগুলো ক্লিয়ার করে বলে না, আমি বলে দিয়ে যাচ্ছি। কামধেনু মানে যে গরুর নাম কামধেনু না, কামধেনুর নাম হলো রেণুকা, ওনার নাম কি রেণুকা, তাহলে কামধেনু কেন, তার কাছে যে যা কামনা করতেন তিনি কামনা পূরণ করতেন। আজকে প্রথম দিন আমি আপনাদের এখানে কীর্তন করছি, আমরা কীর্তন করতে করতে মানুষকে প্রশ্ন দিই, আর যদি সে বলতে পারে সেই দিনের কীর্তনের টাকা তাকে দিয়ে চলে যাই। এটা বলি কেন, অনেক মানুষ মনে করে যে ঠাকুর অহংকারী, না আমরা এই জন্যে প্রশ্ন দিই যে টাকার লোভে হলেও সনাতন ধর্মের বইগুলোতে একটু হাঁটকাবে, একটু দেখা দেখি করবে। তা আমি কথা দিচ্ছি আজকের আসরে 70,000 টাকা আপনাদের দিয়ে চলে যাব, একটা পয়সা নেবো না, 70টা পয়সা নেবো না। প্রশ্ন দেব কি দেব, চেষ্টা করে দেখুন না, পারলেন পারলেন, না পারলেন না পারলেন, ট্রাই করতে অসুবিধে কি, লটারির টিকিট কাটে জানে পড়বে না তবুও কাটে কেন, চেষ্টা করে দেখে যদি হয়। আমাকে এই যে কলকাতা টিভি চ্যানেলে দেখবেন, টিভি চ্যানেল খুললেই বশীকরণ 100% গ্যারান্টি দেয় না, এসব ফর্জি মানুষ, তাদের পিছনেও মানুষ ছোটে বশীকরণ করার জন্যে। আমি একবার ফোন করেছিলাম, ফোন করে বললাম যা টাকা লাগবে দেবো, আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে আমি বউ করে পেতে চাই, বশীকরণ করে দিতে হবে আমার বললে 100% গ্যারান্টি বশীকরণ করে দেবো। মেয়েটার নাম বলো, করে কি, বাড়ি কোথায়। কীর্তন তো বড় রসের জায়গা, যদি বুঝতে পারেন অমৃত, আর না বুঝতে পারলে মৃত। চেঞ্জ করে নিয়েছে পায়েসটা এই ছেলে, এসেছে কোথায়, বশিষ্ঠের আশ্রমে, কামধেনুকে সেবা করতে বললেন বশিষ্ঠ। এবার হলো কি, তপস্বী বিশ্বামিত্র তাকিয়ে দেখলেন, রাজা বিশ্বামিত্র তাকিয়ে দেখলেন বশিষ্ঠের গোয়ালশালায় একটা গাভী আছে, আর তার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে ননি ছানা বাখন গোবাদি পঞ্চ রস দিয়ে দিল, তাই দিয়ে হাজার হাজার সৈন্যাদি সেবা করতে লাগলো। তাই দেখে বিশ্বামিত্র বলে উঠলেন ওহে
এ গাভী তোমার এখানে থেকে কি হবে? আমি রাজা, রাজধানীতে কত অতিথি আসে, সেখানে যদি থাকে তাহলে কত অতিথি সেবা হবে আমায় দাও। বলে উঠলেন, আপনি যেমন আজ অসহায় হয়ে এসেছেন আমার আশ্রমে, তেমনি অসহায় হয়ে যদি কেউ ফিরে আসে, আপনি তো রাজা, আপনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারবেন, কিন্তু আমার কি আছে যা দিয়ে আমি তার সেবা করব? একটা আশ্রমের সম্পদ, মহারাজ আশ্রমে থাক। বলে এমনি দেবে না, যখন বাঁধ গরুটাকে আর টানতে টানতে নিয়ে চল, কামধেনুকে বেঁধেছি, টানতে টানতে নিয়ে যাচ্ছে, কামধেনু মালিকের মুখের দিকে তাকিয়ে কাঁদছে, আমায় রক্ষা করো। বশিষ্ঠ বলে উঠলে, মা গো, তোমার রক্ষা করার মতো ক্ষমতা আমার নেই। এই দেশের রাজা কত সৈন্য নিয়ে এসেছে, আমি কি মারপিট করে পারবো? তোমার যদি ক্ষমতা থাকে মা গো, তুমি নিজেই নিজে উদ্ধার হও। জমনি বলা প্রত্যেকটা লোমকূপ থেকে সৈন্য, মূত্র থেকে সৈন্য, গোবর থেকে সৈন্য, পুচ্ছ থেকে সৈন্য, শিং থেকে সৈন্য, লক্ষাধিক কোটি কোটি সৈন্য বেরিয়ে এলো, আর তারা যুদ্ধ করে বিশ্বামিত্রের সৈন্যকে পরাস্ত করে তাদেরকে দাস বানিয়ে দিল। বিশ্বামিত্র লজ্জায় মাথা নিচু হয়ে বললে, ভগবান, ক্ষত্রিয়ের কোনো বল নেই, ব্রহ্মশক্তি, ব্রাহ্মণের শক্তি, বলই সব থেকে বড় বল, তাই তোমরা ফিরে যাও, কিন্তু আমি ফিরে যাব না। কেন ফিরে যাবে না? কেন আমি ফিরে যাব না? এই জন্যে, যখন জানতে পেরেছিলাম রাজা সব থেকে বড় শক্তিশালী, আমি রাজা হয়েছিলাম, এখন জানতে পারলাম ব্রাহ্মণ সব থেকে বড় শক্তিশালী, তাই আমি ব্রাহ্মণ হতে চাই। ব্যাস, জঙ্গল থেকে চললেন সন্ন্যাসীর বেশে হিমালয়ের পাদদেশে, সেখানে তপস্যা করলেন বহু বছর। পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, তুমি ঋষি হও। বললে, এতে হবে না। আবার কঠোর তপস্যা করলেন, বললেন, তুমি দেবর্ষি হও। আবার কঠোর তপস্যা করলেন, বললেন, তুমি মহর্ষি হও। কিন্তু পরশুরাম বলে উঠলেন, আমি ঋষি, দেবর্ষি বা মহর্ষির জন্য সাধনা করিনি, আমি ব্রাহ্মণ হওয়ার জন্য সাধনা করছি। ঠিক এ মতো সময়ে ত্রিশঙ্কু নামে এক রাজা বশিষ্ঠের কাছে গেলেন, গিয়ে বললেন, হে ভগবান, আমি স্বর্গে যেতে চাই, আমাকে স্বর্গে পাঠান। বশিষ্ঠ বললে, জীবিত অবস্থায় হবে না, মরে গেলে তারপরে যেতে পারবে। কিন্তু ত্রিশঙ্কু বলে উঠলেন, মরে স্বর্গে যাব, লাভ কি হবে? সশরীরে যেতে চাই। আসলেন বিশ্বামিত্রের কাছে, বিশ্বামিত্র তপ বলে ত্রিশঙ্কুকে পাঠিয়ে দিলেন স্বর্গে। কিন্তু দেবরাজ ইন্দ্র আদি দেবগণ তাকে নিচের দিকে মাথা করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। দেখতে পেলেন বিশ্বামিত্র সেই তপ বলে তাকে মাঝখানে রাখলেন, মাতা ভাই পৃথিবীর দিকে আসছে। বললে, তুমি ওখানেই থাকো, আর দ্বিতীয় স্বর্গ নির্মাণ করে দিয়েছেন। দিয়ে বললেন, ইন্দ্রের স্বর্গে তোমার থাকা লাগবে না, আমি তোমাকে দ্বিতীয় স্বর্গ তৈরি করে দিলাম, ওই স্বর্গে তুমি ইন্দ্র হয়ে বাস করো।